বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে শাহ আব্দুস সালাম মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। জেলা সদরের মহিনন্দ নয়াপাড়া ফকিরবাড়ি স্কুল প্রাঙ্গণে গতকাল আয়োজিত ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ আব্দুস সালাম মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ আব্দুস সুবহান ফকির। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রহমতুল্লাহ, কিশোরগঞ্জ পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম শামীম, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, কিশোরগঞ্জ মানবাধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান চানমিয়া, গাজী ভাণ্ডারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ খুখন মিয়া, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাহ আব্দুস সালাম মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক শাহ মোহাম্মদ শামসুল আলম বাবুল। অনুষ্ঠান পরিচালনা ছিলেন সমাজকর্মী মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সাবেক শিক্ষার্থী জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আর্কাইভ টিভি, কিশোরগঞ্জ।